আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। যারা 2021 বাই সেশনে নার্সিং এ অ্যাডমিশন দিবা তাদের জন্য আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট। মূলত আজকে আমরা আলোচনা করব নার্সিং অ্যাডমিশন 2021 বাই সেশনের ইংলিশ সাজেশন নিয়ে, যে তুমি কি পড়বা, কোথা থেকে পড়বা, কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো কম ইম্পর্টেন্ট, তো এইগুলো আজকে আমরা আলোচনা করব। তো যে যে টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট ওইগুলো একটু ফোকাস বেশি দিবা, যেগুলো একটু কম ইম্পর্টেন্ট ওইগুলো একটু কম ফোকাস দিবা। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে তোমার আগে বুঝতে হবে যে আমি কি পড়বো কি পড়বো না, কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো আসে, কোনগুলো আসবে না। যেহেতু টোটালে যারা নার্সিং অ্যাডমিশন তোমরা দিবা তারা সময় পাও 3 মাস বা সর্বোচ্চ 4 মাস, তো এর মধ্যে তো একটা ইংলিশ বই সম্পূর্ণ কমপ্লিট করা পসিবল না, কারণ অনেক টপিক আছে। তুমি কি পড়বা কি পড়বা না, অনেক স্টুডেন্ট আছে দেখা যায় যে তারা খুব ভালো কিন্তু পরীক্ষায় ভালো মার্কস তারা তুলতে পারে না। তার অন্যতম কারণ যে তারা বুঝতে পারে না কোন টপিকগুলো তারা বেশি পড়বে বা পড়বে না। তারা দেখা যায় যে অ্যাভারেজে সব টপিকগুলাই পড়ে, যেগুলো থেকে কখনো কোশ্চেন আসে না ওই কোশ্চেন ওই টপিকগুলোও তারা পড়ে। এর জন্য হয় কি, যেগুলো গুরুত্বপূর্ণ টপিক ওই টপিকগুলোয় ভালো ফোকাস দেওয়া হয় না। তো আজকে আমরা ইংলিশটা নিয়ে, যে তোমরা কোথা থেকে ইংলিশটা পড়বা, কোনগুলা থেকে কোশ্চেন প্রতি বছর আসে বা আসে না, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এইগুলো। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যারা ইংলিশে ভালো করতে পারবা নার্সিং অ্যাডমিশন বলো বা যে কোনো অ্যাডমিশনে, তারাই দেখা যায় যে পয়েন্ট তালিকায় বা মার্কসে বা সিরিয়ালে সবার উপরে থাকে। কারণ ইংলিশটা কিন্তু একটা কঠিন সাবজেক্ট, এইখানে স্টুডেন্টের ব্যবধান করে দেয় যে কার পজিশন কত ভালো। যে যত মার্কস তুলতে পারে ইংলিশে সে দেখা যায় তত একটা ভালো মার্কস সে পরীক্ষার সময় অর্জন করতে পারে। তো আজকে আমরা দেখো নার্সিং অ্যাডমিশনের যে ইংলিশ সাজেশন 2021 বাই যে কোনগুলো তোমরা পড়বা বেশি, এর মধ্যে একটা সাজেশন করা হয়েছে, ওইগুলাতে আমরা যেগুলা বলবো যেগুলো ইম্পর্টেন্ট বেশি ওইগুলো একটু ফোকাস বেশি দিবা। যেমন এখানে আমরা একটু দেখি তাহলে সাজেশনটা একটু দেখি, পার্সা পিসপিস 3 স্টার দেয়া। এই যে পার্সা পিসপিসের অংশ থেকে প্রতি বছর তোমার 3টা 4টা কোশ্চেন কিন্তু থাকে। এই যে পার্সা পিসপিস, পার্সা পিসপিসের মধ্যে যে 8টা ফাংশন আছে, কি কি, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপজিশন, এই যে 8টা ফাংশন আছে, এই 8টা ফাংশন থেকে দেখা যায় যে নার্সিং এর 25টা ইংলিশ বা 20টা ইংলিশের মধ্যে তোমার 4টা 5টা কোশ্চেন আসে। সো পার্সা পিসপিসের অংশটা একটু বেশি গুরুত্ব দিবা। পার্সা পিসপিসের মধ্যে তোমরা নাউনটাই গুরুত্ব দিবে, এই যে 3 স্টার দেওয়া আছে এইটা একটু বেশি গুরুত্ব দিবা, মানে এটি ইম্পর্টেন্ট। তারপর প্রোনাউনটা মোটামুটি পড়বা, ভার্বটা পড়বা। তো ভার্বের মধ্যে কি পড়বা, ভার্বের মধ্যে তোমার সব ভার্ব কিন্তু পরীক্ষায় আসে না। 3 প্রকার ভার্ব আছে, ফাইনিট, নন ফাইনিট। যে ভার্ব নন ফাইনিট ভার্বকে যে 3 ভাগে ভাগ করেছে, জেরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। জেরান আর পার্টিসিপল থেকে মূলত কোশ্চেন আসলো ওই 2টা ফাংশন থেকে দেয়। এরপর তোমরা অ্যাডজেক্টিভটা মোটামুটি ইম্পর্টেন্ট আসছে পড়বা, অ্যাডভার্বটা পড়বা, কনজাংশনটা পড়বা। আর সবচেয়ে পার্সা পিসপিসের অংশের মধ্যে নাউন থেকে কোশ্চেন বেশি আসে। নাউনকে যে মনে করো 4 ভাগে ভাগ করা আছে, প্রপার, কনক্রিট, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, তারপরে আছে তোমার ম্যাটেরিয়াল, আছে কাউন্টেবল, আছে আনকাউন্টেবল, আছে অ্যাবস্ট্রাক্ট, আছে, এই যে নাউনগুলোর প্রতি ফোকাস বেশি দিবা। তারপরে তোমার নাম্বার, নাম্বার থেকে কোশ্চেন মূলত আসে মাঝে মাঝে কিন্তু, মানে নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। সো নাম্বারটা একটু বেশি করে পড়বা তোমরা। জেন্ডার থেকেও কোশ্চেন আসে, জেন্ডারে একটু বেশি গুরুত্ব দিবা। নাম্বার আর জেন্ডার থেকে দেখা যায় প্রতি বছর এই 2টা অ্যাভারেজে 1টা কোশ্চেন আসে কিন্তু তোমাদের। তারপরে তোমরা পড়বা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট।
এই যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব, এই দুইটা কিন্তু সেম ক্যাটাগরি, মানে যা রাইট ফর্ম ভার্ব ওইটাই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। সো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট খুব ভালো করে পড়বা। আর আমাদের যে বইটি আছে ওইখানে যে রুলসগুলো আছে এইগুলো খুব ভালো করিয়া খুঁটিনাটি সবগুলো দেখবা, কারণ ওখানে খুব ইম্পর্টেন্ট তোমার রুলসগুলো কিন্তু দেয়া, কারণ রুলস আছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট রাইট ফর্ম ভার্বের কয়েকশো, তো এত রুলস তো তোমরা পড়তে পারবা না বা এতগুলো থেকে আসবে না, যেগুলো খুব ইম্পর্টেন্ট ওইগুলো কিন্তু দেয়া তোমার ওই বইটায়। তো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টটা খুব ভালো করে পড়বা, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। রাইট ফর্ম অফ ভার্বটা একটু ভালো করে পড়তে হবে, এখান থেকে কোশ্চেন আসে। ভয়েস চেঞ্জ খুব ইম্পর্টেন্ট, এই যে দেখো যেগুলো খুব ইম্পর্টেন্ট ওইগুলো কিন্তু থ্রি স্টার দেওয়া, মানে যেগুলো স্টার মার্ক দেওয়া বেশি স্টার, তোমরা মনে করবা যে ওই ফাংশনগুলো খুব ইম্পর্টেন্ট। সো ভয়েস চেঞ্জিংটা করতে হবে, ভয়েস চেঞ্জের মধ্যে তোমার অনেক ভয়েসই আছে, তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, এই দুইটা টেন্সের ভয়েস চেঞ্জটা পরীক্ষার সময় বেশি আসে। এরপরে তোমার ইন্টারগেটিভ সেন্টেন্সেরও ভয়েস আসতে পারে, কিন্তু তোমাদের কিন্তু তেমন কঠিন দেয় না, তোমাদের ওই প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট এই দুইটা টেন্সের ভয়েস চেঞ্জিংটা দেয়। এই দুইটা টেন্স একটু ভালো করে দেখবে, মানে সব ভয়েসই করবা বাট দুইটা একটু ফোকাসটা বেশি দিবা। ন্যারেশন থেকে কোশ্চেন আসে, ন্যারেশনটাও ইম্পর্টেন্ট, এটার উপর গুরুত্ব দিবা। কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সের উপর তোমরা ফোকাস দিবা, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তারপর আর্টিকেল এর ফাংশনটা পড়বা, ট্যাগ কোশ্চেন ইম্পর্টেন্ট না কিন্তু এর জন্য এক টেস্টটা দাও মোটামুটি, জাস্ট একবার চোখ বুলাই যাবে এগুলো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স আমরা যাই বলি না কেন এইটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন কিন্তু আসবে। এর মধ্যে অনেক ফাংশন আছে, যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে নেগেটিভ ইন্টারগেটিভ আছে, অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে, এক্সক্লামেটরি অ্যাসার্টিভ আছে, এরকম অনেক ফাংশনই আছে। তারপর ডিগ্রি ফাংশনটা আছে, তো এই সব মিলেই একটা একটার বেশি দুইটা কোশ্চেন এখান থেকে আসে, এটা ইম্পর্টেন্ট খুব। তারপর এইটাই কিন্তু এইটার যে অ্যাসার্টিভ এক্সক্লামেটরিটা করবা। সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশন থেকে অ্যাটলিস্ট তুমি মিনিমাম দুইটা বা তিনটা কোশ্চেন পাবা। সো সেন্টেন্স কারেকশনটা একটু ফোকাস বেশি দিবা। সেন্টেন্স কারেকশন কি, টোটালে একটা গ্রামারের সামারিটাই হচ্ছে সেন্টেন্স কারেকশন। যেমন একটা দিয়া বলবে যে এখানে এই এই কোন বাক্যটা সঠিক নিচ্ছে, তো এই সেন্টেন্স কারেকশন কিন্তু আলাদা কোনো গ্রামার না, সমস্ত গ্রামারেরই একটা পার্ট। যেমন তুমি যখন রাইট ফর্ম ভার করবা, আর এই সেন্টেন্স কারেকশন ভালো করে বোঝার জন্য তোমার রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এই দুইটা যদি ভালো পারো তাহলে সেন্টেন্স কারেকশনটা তুমি বুঝতে পারবা বা ইজিলি ধরতে পারবা। তো ইংলিশ কিন্তু দুইটা জায়গা থেকে আসে, একটা গ্রামার থেকে আসে আর একটা ভোকাবুলারি থেকে আসে। ভোকাবুলারি থেকে প্রতি বছরই তোমার চারটা পাঁচটা ছয়টা সাতটা কোশ্চেন দেয়, মানে পাঁচটা আপ কোশ্চেন দেয়, পাঁচ ছয়টা কোশ্চেন দেয়। ভোকাবুলারি কোনগুলা, ভোকাবুলারি মূলত এই যে প্রিপজিশন গুলা, ইডমস অ্যান্ড ফ্রেজ গুলা, তারপরে সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, এইগুলা থেকে। তো দেখো প্রিপজিশন ভালো করে পড়বা, বিগত বছরে বিভিন্ন জবে বিসিএস এর যে কোশ্চেন গুলো আসছে ওইগুলার উপর ফোকাস দিবা। প্রিপজিশন, প্রিপজিশন থেকে কিন্তু মাস্ট একটা কোশ্চেন থাকে। তারপর এই যে ফেরিজ, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে একটা, ভালো করে পড়বা এটা। এগুলো জাস্ট বিগত বছর বিভিন্ন জবে আসা কোশ্চেন, ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন, বিসিএস এ আসা কোশ্চেন সলভ করতে পারলেই হবে। আর তোমার যে এনআর সিরিজের বইয়ে কিন্তু এগুলো সব দেয়া আছে বিগত বছরের কোশ্চেন বা সবগুলোই। তারপরে অ্যান্টিনিম আর সিনোনিম, এই দুইটা থেকে কিন্তু দুইটা কোশ্চেন থাকবে, এটা ফিক্স, এখান থেকে দুইটা কোশ্চেন আসবেই। কারেক্ট স্পেলিং, যে কোন বানানটা সঠিক, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসে পরীক্ষায়, কেমন। তারপর তোমার ট্রান্সলেশন, ট্রান্সলেশন থেকেও একটা কোশ্চেন থাকে। মূলত এইগুলো তোমরা খুব ভালো করে পড়বা। তো এর মধ্যে কোন কোন ফাংশন থেকে কোশ্চেন আসেই, একদম মাস্ট আসে, একটু বলি। ট্রান্সলেশন থেকে আসে, প্রতি বছরই দেখা যায় আসে। কারেক্ট স্পেলিং থেকে আসে,
সিনোনিম অ্যান্টোনিম থেকে আসে, প্রিপজিশন ফ্রেজ থেকে আসে, সেন্টেন্স কারেকশন থেকে আসে। দেখো তোমরা একটু মার্ক দাও যে কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন প্রতি বছরই মোটামুটি আসে, মিস দেয় না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে আসে, তারপরে তোমার ভয়েস চেঞ্জ থেকে দেয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফ্রম ভার্ব, এ দুইটা থেকে আসে, নাম্বার জেন্ডার থেকেও আসে, আর পার্টস অফ স্পিচের নাউনের ফাংশন থেকে আসে। এই যে যে ফাংশনগুলো বললাম এই ফাংশনগুলো থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন আসে। সো এইগুলো একটু গুরুত্ব বেশি দিবা, কেমন? তো এই যে যে তোমাদের টপিকগুলো বললাম আর যা যা তোমাদের বেশি করিয়া পড়তে বললাম, এইগুলো যদি খুব ভালো করিয়া আয়ত্তে আনতে পারো, টপিকগুলো পড়তে পারো, ইনশাল্লাহ এখানে 25-25 বা 20-20 পাওয়া কিন্তু সম্ভব, পসিবল, যদি এইরকম করে লেখাপড়া করো। সো আজকে এই পর্যন্তই, আর কথা বলবো না, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ প্রতিদিনই তোমাদের এই যে লেকচারগুলো কিন্তু এখানে দেয়া হবে, তুমি ইজিলি ফ্রি ক্লাসগুলো কিন্তু আমাদের ইউটিউব থেকে দেখে নিতে পারবা। যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তোমার ইউটিউবের সামনে কিন্তু আমরা কোনো ক্লাস দিলে কিন্তু তোমরা পাবে, ঠিক আছে? তোমরা তাহলে এই যে আমরা A to Z নার্সিং এর সব ক্লাসগুলোই কিন্তু ইউটিউবে দিব, তোমরা ইজিলি এখান থেকে কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারবা। ওকে, তাহলে ভালো থাকো, অল দ্য বেস্ট।